हेलो बंधुरा, गुड इवनिंग, वेलकम टू पूर्वाशा एंकर लाइफ। और आमी पूर्वाशा तुम्हारे सबार स्वागत जानाच्छी आमार ब्लॉगिंग चैनले। और आज हलो 2nd February और एखन बाजे ठीक बिकेल 5টা, ट्रेनेर आवाज। और मात्र दुदिन पर ही सरस्वती पुजो। तो सरस्वती पुजो बेपारे सत्य एक अन्यरकम उत्साह, एक अन्यरकम आनंद एक उत्सव। तो जेहेतु छोटो थेके पुजोटा করে আসছি আমার বাপি শিক্ষক মশাই। তো বাপি শিক্ষক মহাশয় হওয়ার কারণে আমরা তিন বোন মানে ছোটোর থেকে সরস্বতী পুজোটাকে ভীষণ ভালোভাবে করেছি। বাপি খুব উৎসাহ নিয়ে সরস্বতী পুজো করতো, এবং তার চেয়েও বড় ব্যাপার যে আমি একজন সঙ্গীত শিল্পী, এবং আমরা সবাই আমরা বোনেরা ছোটোবেলায় গান শিখতাম, এবং আমি সঙ্গীতটাকে আমার প্রফেশন হিসেবে নিই। তো আমার জেঠু মানে আমার বা, আমি বাপি বা আমরা সরস্বতী পুজোর আগে জমিয়ে বাজার করতে যেতাম, ঠাকুর কেনা থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র, হ্যাঁ, পুজোর জন্য যা যা লাগে। তো সেই একটা এপিসোড, আর এটা করতে কিন্তু এত ভালো লাগতো, এখনও তাই, এখন বিয়ের পরেও ঠিক তাই। তো আমার হাজব্যান্ডও একজন প্রফেসর, কলেজের লেকচারার। তো ও আর আমি দুজনে মিলে এখন সরস্বতী পুজোর সব জোগাড় করি, আর এখানেও আমি ঠিক ততটাই উৎসাহের সাথে সরস্বতী পুজো করি যতটা আমি আমার বাপের বাড়িতে করতাম। তো যাই হোক, আমাদের আমরা যেখানে থাকি তো এই জায়গাটায় মোটামুটি, আর আজকে বিকেল থেকে পুরো ঠাকুরে ভরে যাবে। তো পছন্দ করে ঠাকুর নিয়ে আসা হবে, মায়ের মূর্তি, সব মূর্তি সুন্দর, কিন্তু তবুও একটা পছন্দ অপছন্দ, যেটা ভালো লাগে মনে হয় যেন ঠাকুর নিজে থেকেই আসতে চায় যে মূর্তিটা, সেই মূর্তি আমাদের বাড়িতে আসে। তো আজ থেকে আমি সরস্বতী পুজোর ব্লগের প্রস্তুতি ব্লগ শুরু করলাম। তো যাবো ঠাকুর কিনতে, আর প্রচুর কেনাকাটা বাজার করা আছে, তো এক এক করে সবই হবে আর শেয়ার করতে থাকবো তোমাদের সাথে বন্ধুরা। তো এখনই বেরোচ্ছি না, আর একটু পরে বেরোবো, এখন কিছুটা তোমাদের সাথে গল্প করে নিচ্ছি। তো এখন ঠিক সূর্যটা একদম দেখাচ্ছি, দাঁড়াও, কি সুন্দর সূর্যটা লাল কালার। আশা করছি, আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি। তো দেখো কি সুন্দর একটা, চারিদিকটা যেন অরেঞ্জ কালারে ভরে গেছে, ঠিক গধূলিবেলা। আর এটা হলো একটা গোল্ডেন টাইম, জানো তো, যারা ফটোশ্যুট করে বা ভিডিও শ্যুট করে, তো তাদের জন্য কিন্তু বিকেলের এই টাইমটা একদম গোল্ডেন টাইম। সূর্যের এই আভাতে শ্যুট করলে, মানে আমি যতদূর করেছি তা আমি এটাই শুনেছি যে সূর্যের এই আভাতে শ্যুট করলে কিন্তু পিকচার কোয়ালিটি এত ভালো হয়, মানে পুরো একটা গোল্ডেন 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 ব্যাপার চলে আসে তোমার ফটোগ্রাফির মধ্যে। আর আমারও বিকেলের এই টাইমটা সবচেয়ে প্রিয় সময়, আর এই টাইমটা থেকে আমি বেশিরভাগ দিন চেষ্টা করি তোমাদের সাথে গল্প করার। তো আমার অনেক বন্ধুরা আমার লাইভে আসতে অনুরোধ করেছে, তো লাইভ অবশ্যই করব, কিন্তু আমার এই মুহূর্তে লাইভ করতে একটু অসুবিধা হচ্ছে। আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে কাজ চলছে, মিস্ত্রির কাজ, রঙের কাজ, আর আজকে চলছিল দরজা জানলার কাজ। তো এত ঠুকঠাক আওয়াজ, আর এত মানে তোমরা আমার ব্লগে লাইভে মানে একদমই বিরক্ত হয়ে যাবে, পুরো সাউন্ড শুনতে শুনতে, নয়েজ শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে। তো সেই জন্য আমি আর লাইভটা এই মুহূর্তে করতে পারছি না, তাই চেষ্টা করছি যখন একটু 5টার পর ওরা চলে যাচ্ছে, তো একটু মানে শান্ত হয়ে যাচ্ছে সব কিছু, তো তখন থেকে ব্লগটা শুরু করতে। তো ঠিক এখন থেকে ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকো, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে একদম একসাথে। তো এখন আমরা ঠাকুর কিনতে যাচ্ছি, আর অনেক ঠাকুর এসছে, মা সরস্বতী দেখি কীরকম নিয়ে আসতে পারি। তো আই এম সুপার এক্সাইটেড, আর আমি আর শুভেন্দু দুজনে যাচ্ছি, তো ঠাকুর দেখবো, আর ঠাকুর পছন্দ করে আজকে যদি আনা যায় খুব ভালো হয়, আর তা না হলে বায়না করে আসবো, যদি কালকে শুক্রবার কালকেও বাড়িতে নিয়ে আসতে পারি তাহলে খুব ভালো হবে। তো চলো ঠাকুর কিনতে যাই। এই বলে ফেলে
500 দেবে বলে জয় ঠাকুরটা কিন্তু 500 এর কমে খুঁজছে আরে ওটা 300 টাকা দাম এছারে কে এগিয়ে যায় ठाकुर किने चले खूब गरम लगे आज के मैंने स्वेटर तो दूर खूब ही गरम लगे रीतिमत घाम होने ठाकुर आज तो घरे रंग होना तो तईजे चारिदी के रंग पड़े आंडल करते एक दादा आसबें तो पैंडल हो जाए आशा करा जा मायर आशीर्वाद था तो ठाकुर के चले आसार पर हमारे तो गरम करोएटार तो दूर मैं गरम लगे रीतिमत मन चाहे फैन चालाय एरकम तो खूब भलो लगजे और मोटामोटी बजारों हो गए दशकर्मा जा सब जिनपत्र लागे और कल के फल और मिष्टिर बजार और शा जा गरम लागार कारण जेटा से हलो निम्नचाप तो शा जा सरस्वती पूजार समय आज सन्धे किंबा कल थे बृष्टि एज यूजुअल जेको पूजो समय बृष्टि तो होना ही है होना ही होगा उसके बिना मतलब जैसे कि ओकेशन कंप्लीट नहीं होता है फेस्टिवल कंप्लीट नहीं होता है तो एकदम बृष्टि होबे और ये भये आमी शशव्यस्त सत्य कथा बोलते सरस्वती पूजाते मैं बृष्टि होले भालो लागे ना कि एकटु सेजे गुजे बाइरे घुरबो बाड़ीते अनेक हई हल्ला करे पुजो करबो अनेके बाड़ीते आसबें गानेर आसर बसबे एटाई सरस्वती पुजो किन्तु किछु करार नेई निम्नचाप होये गेछे बृष्टिओ होबे बोले शोना जाच्छे आर जतदूर सम्भव बृष्टिटा ना होले भीषण आनंद है तो प्लिज सबाई प्रार्थना करो जान बिस्टिटा सरस्वती पूजो मध्य एकदम ही ना ये जस्ट मैं कि बोलब नेवा जा सो मन खराब हो जाए तो पैंडल काज शुरू होते चले तो एखाने पैंडल करबे जे दादा से चले पैंडल काज शुरू हो गए और आमार एखाने खूब एक्साइटेड लागछे जानी ना केमन होबे लास्ट पर्यन्त पैंडलटा तो देखार जोन्नो माने अधीर आग्रह बसे रयेछि तो एखाने पैंडेलेर काज शुरू होच्छे और आमरा दुजोनेई खूब एक्साइटेड तो पुरो कमप्लीट हो गेले सबाइके देखाबो जे किरम होलो काजटा एटलिस्ट सो आमी अनेक कथाई पुजो मोटामुटी करार चेष्टा करी गणेश पूजार समयओ खूब भालोभावे सजानोर चेष्टा करी तबे सरस्वती पुजोटा एकदम स्पेशल जखन आमी মানে আমি আর শুভেন্দু দুজনে মিলে এরকম একটা প্যান্ডেলের আয়োজন করি ঘরের মধ্যে আর যেহেতু আমি একজন শিল্পী আর ও একজন লেকচারার তো আমাদের কাছে মা সরস্বতীর আশীর্বাদের ভীষণ ভীষণ প্রয়োজন সবারই প্রয়োজন মায়ের আশীর্বাদ ছাড়া আমাদের বিদ্যা বুদ্ধি কিছুই সম্ভব নয় তো সবাই খুব ভালোভাবে সরস্বতী পুজো করো আশা করি কিন্তু কাল থেকে যে বৃষ্টি হবে আর এটাই একটা মনের মধ্যে ভয়ের সৃষ্টি করছে तो जाई होक एखाने खूब सुंदर भावे पैंडेलेर काज होच्छे आर आमार देखते खूब भालो लागजे कि सुंदर करे फुल दिए दिए सजानो होच्छे तो अनेकटा पैंडेलेर काज एगिए गेछे देखतेई पाच्छो जे अनेकटा एरकम एकटा माने स्ट्राक्चार रयेछे तो तार मध्ये फुल एड करे करे ओटाके रेडी करा हबे तो तारपरे ओटा যখন তৈরি হয়ে যাবে তখন একদম ওটাকে দাঁড় করিয়ে দিয়ে একটা প্যান্ডেলের আকার দেওয়া হবে আর সেই যাই হোক এখানে মা সরস্বতী রয়েছে আর এটাই সবচেয়ে ভালো যে আমাদের আজকের মধ্যে প্যান্ডেল আর ঠাকুর এই দুটো মেন কাজ হয়ে গেছে নয়তো কাল বৃষ্টি হলে
অনেক সমস্যার সৃষ্টি হবে, কেননা ঠাকুর আনতে সবচেয়ে বেশি সমস্যা হতো যদি আজকে ঠাকুর না নিয়ে আসতাম, কেননা বৃষ্টির মধ্যে ঠাকুর আনা আর ওই তিনতলার মধ্যে ওঠা এটাই সবচেয়ে বেশি সমস্যা হয়ে যায়। চলে এসেছি ছাদে, আর ছাদে এই সময় জাস্ট অন্ধকার হয়ে গেছে, তো ছাদ থেকে দেখাবো যে কত সরস্বতী ঠাকুর এসেছে আর কীরকম ভিউটা লাগছে। আর ওদিকে প্যান্ডেল হচ্ছে আমাদের, তো গিয়ে কতটা এগোলো সেটাও দেখবো। তো চলো তাড়াতাড়ি যাই ছাদে, কীরকম প্যান্ডেল হচ্ছে, কীরকম ঠাকুর এসছে দেখাই একটু ভিউটা। এখন আসলে রাত হয়ে গেছে না, তো লাইটিং দেয়নি সেরকমভাবে, লাইট করবে, তো চারিদিকটা অন্ধকার অন্ধকারই লাগছে এখনো পর্যন্ত। তা আমি যে এত সহজে আজকে ঠাকুর কিনে ফেলবো এটাই ভাবতে পারিনি। তো এটা হলো আমাদের ছাদ থেকে ভিউটা, আর এখানে প্রচুর মানুষ এসছে ঠাকুর কিনতে, এদিকটাতেও অনেক ঠাকুর। আরও যত মানে রাত বাড়ছে ভিড়ও বাড়ছে, তো এখানে ইলেকট্রিক পোলের জন্য না ভিউটা পরিষ্কার আসছে না, আটকে যাচ্ছে একটু, তবুও আমি চেষ্টা করছি দেখানোর। তো বন্ধুরা দেখালাম যে ছাদ থেকে কীরকম ভিউ লাগছে লাইটের, আর আমাকে খুব হেজি লাগছে আমি জানি, কেন কি আমি লাইটের থেকে অনেকটা দূরে আছি। তো চলো দেখি প্যান্ডেলের কাজ কতটা এগোলো, তো সেটাও একটু দেখে নেওয়া যাক। ছাদে এলাম বলে এরকম একটা জ্যাকেট পরে নিলাম, হুডি জ্যাকেট, ছাদে একটু ঠান্ডা আছে কিন্তু ঠান্ডা প্রায় নেই বললেই চলে, নিম্নচাপের জন্য ঠান্ডাটা একদম কমে গেছে। আর আমি আস্তে আস্তে আলোর দিকে এসেছি, তো চলো প্যান্ডেলটা একটু দেখে নিই। ওয়াও, তো এখানে প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গেছে আর খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, মানে আমি তো এত এক্সাইটেড যে তোমাদের দেখানোর জন্য এই ব্লগটা আমার করা। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের বাড়ির মধ্যে করা এরকম একটা মিষ্টি প্যান্ডেল তোমাদের সবার কেমন লেগেছে, তোমাদের কমেন্টস কিন্তু চাই আর চাই। তো এখানে আমাদের প্যান্ডেল হয়ে গেছে, কিন্তু যেটা মেন মানে প্রবলেম সেটা হলো লোডশেডিং হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যেটা সরস্বতী পুজোয় একদমই মানে প্রয়োজন ছিল না, একদমই কাম্য নয় ব্যাপারটা। অন্ধকারে এরকম ঘুটঘুটে অন্ধকারে বসে রয়েছি, আর বসে বসে ভাবছি কখন কারেন্ট আসবে, কি আর ভিডিও করবো আর বলবো, এই অন্ধকারে জাস্ট কিচ্ছু ভালো লাগছে না। কেমন লাগছে দাদা? কি আর বলবো, মুডটা অফ হয়ে গেল। সো আমারও খুব মুড অফ হয়ে গেল অ্যাকচুয়ালি, তো আমি ভাবছিলাম যে একটু গান টান লাগাবো, আমারও খুব মুড অফ হয়ে গেল অ্যাকচুয়ালি, আমি ভাবছিলাম একটু গান টান লাগাবো একটু মজা করব, কিন্তু মোবাইলে গান চলবে ব্লুটুথ স্পিকারে, কিন্তু তবু না স্যাড হলে হবে না, আনন্দ করি। তার মধ্যে বৃষ্টি, হ্যাঁ বৃষ্টির জন্য একটু আগে গরম গরম লাগছিল, বুঝাই ভিলেন সেই বৃষ্টি। তো একটু আগে বেশ আমরা অবশ্যই মানে শীতকাল বৃষ্টি তার মধ্যে প্যান্ডেল হচ্ছে তার মধ্যে লোডশেডিং, তো এটাকে এনজয় করার জন্য এখন গরম গরম চা বানিয়েছি, তো চায়ের সাথে জমিয়ে বিস্কিট খাবো, চা দিয়ে আজকে বিকেলটাকে এনজয় করবো একটু ভালো থাকার চেষ্টা, তা না হলে যা তো পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভালো থাকা যাচ্ছে না, কিন্তু তবুও আমাদেরকে ভালো থাকতে হবে, তাই তো? নিশ্চয়ই প্রতিটা পরিস্থিতিতে ভালো থাকতে হবে, তো ঠিক সেই জন্য এখন চা পার্টি, টি পার্টি চলছে চলবে। তো আজকে আমাদের শুভেন্দু বাবু আমাদের জন্য চা করে নিয়ে এসছে,
থ্যাংক ইউ সো মাচ, আমি অন্ধকারে ওয়েলকাম ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না বলে। উফ, চায়ের কালার ফালার দারুণ এসছে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, কারেন্ট চলে এসছে, এখন আমরা আলোতে দেখতে পাবো আমাদের প্যান্ডেলটা কিরকম হয়েছে। আর এখানে মা সরস্বতী স্বমহিমায় বিরাজমানা দেবী মূর্তির অসাধারণ প্রতিমা। অনেকক্ষণ অনেকক্ষণ আজকে লোডশেডিং ছিল, মানে এতটা সময় যে আমার মন খারাপ করে গেছিল যে কখন কারেন্ট আসবে। বন্ধুরা, এইমাত্র কারেন্ট এসছে আর আমার চুল টুলের অবস্থা অন্যরকম হয়ে আছে, জাস্ট অন্য লেভেলের। বিকজ আমি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, লোডশেডিংকে কি আর করবো বলো, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য আমার চুলের অবস্থা দেখে প্লিজ তোমরা হেসো না, একটু অন্যরকম হয়ে গেছে আমার চুলের অবস্থা। আর এখন একটু ভালো লাগছে, কারেন্ট এসছে, এখন জমিয়ে গান চালাবো, তো স্পিকারে গান চালাবো যাতে খুব ভালো লাগে। আর আমার তো সরস্বতী পুজোর প্যান্ডেল হয়ে গেলে আর কোথাও যেতে ইচ্ছে করে না, কোনো রুমে যেতে ইচ্ছে করে না, সবসময় মনে হয় যেন এখানেই থাকি। তো এত ভালো লাগছে, আর আমি আমার এলইডি যে ট্রাইপডটা আছে ওটা দিয়ে লাইটিং করার চেষ্টা করেছি, কালকে আসবে লাইটের দাদা, লাইট লাগিয়ে দিয়ে যাবে, তো যাতে মায়ের মুখটা অনেক ব্রাইট দেখায়। তো খুব ভালো লাগছে, এখন একটু ভালো লাগছে কারেন্ট আসার পর, তার মানে পুরো দুঃখ দুঃখ মন হয়ে গেছে। তো এই হলো আমাদের সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর থাকো। বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অনেক অনেক শেয়ার করো, আর কমেন্ট করে তোমাদের ভালোবাসা অবশ্যই আমার ওপর রেখো, আশীর্বাদ করো যেন চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর আমার এই কেশসজ্জা নিয়ে প্লিজ তোমরা হেসো না, বিকজ আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো আমার চুলের এরম একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।